ঠিক আছে, আমার জন্য দোয়া করেন। সোনার বাবা ভালো থাকো, দুজনে আল্লাহ যেন হাজার হাজার সুখ দে বাবা তোমার। সোনার আসসালামু আলাইকুম, ভালো আছেন? এইদিকে আসেন, মেন রোড তো, গাড়ি এসে ধাক্কা দিবে, এদিকে যান। এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কোথায় যাচ্ছেন? আপনার বাসা কোথায়? কোথায়? ও আচ্ছা, যাচ্ছেন কোথায় এখন? না দরকার না, আপনাকে দেখে একটু কষ্ট লাগলো, জন্য দাঁড় করালাম, কিছু কথা বলবো। কি 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 পাইছেন এই পর্যন্ত? কি অসুখ আপনার? আপনি অসুস্থ? কি অসুখ? অসুখের শেষ নাই, ওই প্রেশার, হাই প্রেশার আর কিডনির সমস্যা। কিডনির সমস্যা? ওষুধ আছে? ওষুধ নাই, ওষুধ ফুরে গেছে। কি ওষুধ লাগে? প্রেসক্রিপশন আছে নাকি আপনার কাছে? না, প্রেসক্রিপশন ওই ডাক্তার ইয়ে করে দেয়, মানে ডাক্তার কাছে যেটা বাকি পয়সা কত দেখতে হবে, বাকি পয়সা 800-900 ওষুধ দিতে পারি। আর আর ওষুধ দেয় না? বাকির জন্য আর যান না? আপনার ছেলে মেয়ে কয়টা? চারটে ছেলে মেয়ে। কি করে? চারটে মেয়ে? চারটে মেয়ে তার কোনো তোলার পথ নাই, ওই গরিবের সাথে দিছে কোনো রকমে খা। তারা সবাই সামিল আছে? বাবা যাচ্ছেন কোথায়? সকালে খাইছেন? কি খাইছেন? রুটি খাইছেন? মানে আপনার রান্না বাড়া কে করে দেয়? আপনারে আমি কিছু টাকা দিই। হ্যাঁ, আপনি কিছু কিনা খায়েন বা আপনার ওষুধের জন্য কত টাকা লাগে প্রতিদিন? ঠিক আছে, আমার জন্য দোয়া করেন। সোনার বাবা ভালো থাকো, দুজনে আল্লাহ যেন হাজার হাজার সুখ দে বাবা তোমার। সোনার দেন না? হ্যাঁ, এখন যাবেন কোথায় আপনি? এদিকেই যাবেন? এই মানুষগুলি কত অল্পতেই খুশি, তাই না? মাত্র দুমুঠো ভাতের জন্য এই বয়সে অসুস্থ শরীর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ভালোবাসা রইল এই মানুষগুলির জন্য। ভালো থাকুক চিরজীবন। আচ্ছা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।